অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সরকার সংস্কার কাজে হাত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। স্থানীয় সময় বুধবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible.